বিসমিল্লাহ। ও ইঞ্জিন কিল সুইচ আগে দিয়ে রাখছি। সাউন্ডটা শুনতে পারতেছেন কিনা জানি না, সাউন্ডটা পুরা রেট্রো স্টাইল। ও হো নাইস। আসসালামু আলাইকুম, আমি তুষার, আর আজকে আপনারা দেখতেছেন ইয়ামাহা FZX এর আমার ফার্স্ট। ওই ভাই ফুটবল দিয়ে মারি দিস না। মাস দুয়েক আগে ইয়ামাহায় রেট্রো স্ক্যাম্বলার এক্সেসর বাইকের রিভিউ এনে তাক লাগিয়ে দিয়েছিলাম, আর আজকে গরম গরম ইয়ামাহা এক্সেসর এর বাজেট ভার্সন ইয়ামাহা FZX এর একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও নিয়ে আছি আমি আশিকুর রহমান তুষার। এন্ড এখন আছি আমরা সাওয়ারি শোরুমে। গতকাল 22 আগস্ট 2021 দেশে প্রথমবারের মতো FZX এসেছে। তো আজকে থাকছে এর পরিচয় পর্ব, কিছু মিষ্ট এবং তিক্ত অনুভূতি নিয়ে কথাবার্তা বলবো, এবং আমার ফার্স্ট রাইডের যে ইমপ্রেশনটা, যে অভিজ্ঞতাটা সেটা জানাবো। সবার আগে এটার সাথে পরিচয় দিই। ভারতের মানুষ ইয়ামাহা এক্সেসর চাচ্ছিল তাদের দেশে, ইয়ামাহা ইন্ডিয়া বললো হ্যাভ এ রিল্যাক্স, তারপর এক্সেসরের বদলে FZX ধরায় দিল। সো এইটা একটা ইন্ডিয়ান বাইক, BS6। ইয়ামাহা তাদের এই সুপার পপুলার FZ সিরিজের এই বাইকটারে হচ্ছে এক্সেসরের মতো স্ক্র্যাম্বলার বানাতে চাইছে, বাট মানে স্ক্র্যাম্বলার হয় না অ্যাকচুয়ালি এইটা, কারণ এটার টায়ারগুলো হচ্ছে ডুয়েল পারপাস না, অ্যান্ড এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে স্ক্র্যাম্বলারের জন্য এনাফ না। যদিও টায়ারগুলো ব্লক প্যাটার্নের, তাই ভেজা এবং কাদামাখা রাস্তায় বেটার গ্রিপ পাওয়া যাবে। ফাইনালি এটাকে একটা রোড বাইকই বলা যায়। বাইকারদের কাছে FZ সিরিজ মানেই কমফোর্ট, রিলায়েবল এবং অস্থির ব্যালেন্স এবং অলমোস্ট কচ্ছপের গতি। এটা তো সেই সিমিলার ব্যাপার স্যাপারই দেখবেন। ট্রেডিশনাল বাইক ডিজাইন থেকে এটা বেশ আলাদা। রাইডারের পজিশন থেকে হ্যান্ডেল বার দেখলে খানিকটা মপেট ক্যাটাগরির বাইকের মতো লাগে। আমার কাছে ভালোই লাগতেছিল এটা লুক। অনেকেই আবার বলতেছে ডিজাইনে একটা জগা খিচুড়ি টাইপের হয়েছে। ডিজাইনটা সাবজেক্টিভ ব্যাপার। কালার অ্যাভেলেবেল তিনটা, ম্যাট ব্ল্যাক, ম্যাট কপার মানে হচ্ছে এই কমলা কালার যেটা সবচেয়ে জোস লাগে, এবং মেটালিক ব্লু যেটা হচ্ছে গ্লসি। এই ব্লুটা স্টিকারটা হচ্ছে FZX01 লেখা স্টিকার আর কি, এটা অন্য দুইটার ক্ষেত্রে নেম প্লেটের মতো করে লাগানো। তো গোটা FZX নিয়ে আমার পাঁচটা করে ভালো দিক অ্যান্ড খারাপ দিক, মানে পাঁচটা ভালো অনুভূতি অ্যান্ড পাঁচটা খারাপ অনুভূতি নিয়ে প্রথমে জানাই। তো সবার আগে ভালো দিয়ে শুরু করি। নাম্বার ওয়ানে যেটা, সেটা হচ্ছে এটার বডিতে মেটাল পার্টসের ব্যাপারে। এটার বডিতে প্রচুর পরিমাণ মেটাল পার্টস ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লাগছে। এই প্লাস্টিক বাইকের জগতে মেটালের ট্যাঙ্কি, সামনের মাড গার্ড, ইঞ্জিনের নিচের আন্ডার কাউল সহ আর বেশ কিছু জায়গায় প্লাস্টিকের দেখা না পেয়ে ভালো লাগলো খুব আমার কাছে। প্রিভিয়াস মডেলের বাইকে যে বিল্ড কোয়ালিটি নিয়ে দুর্নামটা ছিল সেটা আশা করি এবার থাকবে না। দ্বিতীয়ত, এটা সিটটা একদম বেস্ট, যেমন নরম আরামদায়ক তেমনি হচ্ছে এটা বড়, একদম বউ বাচ্চা সহ আরামসে ঘুরতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু একদম সিঙ্গেল সিট টাইপের, এই জন্য বৈশাখ খুব ভালো মজা। প্লাস এই যে গ্র্যাব রেলটা দেখতেছেন, এটা একদম বেসিক টাইপের, বাট এটা কিন্তু বেশ কার্যকর আমার যতখানি মনে হয়, মানে দইরা মানে ধরে মজা পাবে এই জিনিসটা। প্লাস হচ্ছে আপনি যদি কোনো মালামাল বহন করেন তখন এটার সাথে বাঁধতেও মোটামুটি ইজি হবে। এরপর হেডলাইটটা দেখতে একদম সেরা বাজেটে। মাঝখানের প্রজেক্টর লাইটটাকে ঘিরে আছে তিনটা ব্যাচের এলইডি। এটা DRL বা ডে টাইম রানিং ল্যাম্প, খুব ইউনিক লুকিং। আলো কেমন দিবে আইডিয়া নাই, তবে খারাপের দিকে হবে না আশা করা যায়। এরপর এটা এক্সস্ট সাউন্ডটা খুবই ভালো, মানে এটা ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে আগের যে FZ V2 V3 ছিল ওইটার মতো ইঞ্জিনের সাউন্ডটা, বাট একটা হচ্ছে ক্যাচ আছে এখানে, মানে FZ V2 V3 তে মাঝখানে একটা মিড শিফট থাকতো যেটা সাইলেন্সার হিসেবে কাজ করতো, সাউন্ড একটু মিষ্টি টাইপের বানায় ফেলতো আর কি, বাট এটার মধ্যে ওইটা নাই। তো এক্সস্ট সাউন্ডটা এখন খুব ভালোভাবে ফাটে, অ্যান্ড হচ্ছে বেজাল একটা এক্সস্ট সাউন্ড। লো RPM এ এক্সস্ট সাউন্ডটা রেট্রো ফিল দেয়, গম গম করে, ছোট ছোট শক বা ভাইব্রেশন দিতে থাকে, কাইন্ড অফ বাজেট রয়্যাল এনফিল্ড টাইপের একটা ফিল পাবেন। আবার স্পিড আপ হয়ে গেলে একদম স্মুথ হয়ে যায়, গুড এক্সপিরিয়েন্স পাবেন এই ক্ষেত্রে। আর ভালোর কাতারে সর্বশেষ থাকবে মিটারে, ব্লুটুথ সাপোর্টের সুবিধা আছে, অ্যাপ দিয়ে কানেক্ট করে কিছু ফিচার পাবেন এখানে। পাশাপাশি এই যে মিটারের নিচে 12 ভোল্টের একটা চার্জিং পোর্ট দিয়েছে, মোবাইল চার্জ করতে পারবেন এটা দিয়ে ডিরেক্ট বাইকের পাওয়ারটাকেই কাজে লাগিয়ে। এক্ষেত্রে একটা কার চার্জার কিনে নিলে হবে আর কি। সাইড স্ট্যান্ড ফেলে দিলে ইঞ্জিন অফ হওয়ার ফিচারটাও আছে এতে। হ্যান্ডেলে পাস লাইট এবার সঠিক জায়গায় দিয়েছে। এই তো গেল সব ভালো ভালো দিকগুলো, এখন হচ্ছে একটু খারাপ অভিজ্ঞতার দিকে যাই। নাম্বার ওয়ান যেটার কথা না বললেই না, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন। তো ইয়ামাহা FZ সিরিজের ইঞ্জিনটা যে আন্ডার পাওয়ার সেটা সবাই জানেন, আমি হচ্ছে টপ স্পিডের কথাই যাবই না, বাট অ্যাটলিস্ট মানে যতখানি রেডি পিক আপ না হলেই না অতখানিও এটা প্রোভাইড করতে একটু কষ্ট হয়ে যায়, এটা টর্ক কম ওই তুলনায়। তো যতই আপনি FZ ফ্যান হন, আমিও অ্যাকচুয়ালি FZ ফ্যান, FZ V2 FZ ভার্সন 2 যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে পার্সোনাল বাইক নেওয়ার মতো, বাট হচ্ছে এই রেডি পিক আপের ব্যাপারটা আমার স্বীকার করে নিতে হবে, এই 149 cc যে ইঞ্জিনটা এটা আন্ডার পাওয়ার।
সিটিতে তেমন সমস্যা না হলেও হাইওয়েতে রেডি পিক আপ খুবই দরকারি। অনেক সময় চিপায় পড়তে হয় হাতে এনাফ আরপিএম না থাকলে, আবার এখনও এয়ার কুলড ইঞ্জিন দিয়ে রাখছে, প্রায় 3 লাখ খরচ করে এয়ার কুলড ইঞ্জিন দেখলেই তো মানে তিতা হয়ে যায় মনটা। এরপরে যে ব্যাপারটা একটু দৃষ্টিকটু লাগে ওইটা হচ্ছে এই যে হেডলাইট আর এই মিটারের মাঝামাঝি জায়গাটা, মানে আমি আপনারা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে এই জায়গাটা খুব দেখতে একটু খারাপ লাগে, কেমন জানি ডিজাইন করছে এই জায়গাটা। কিছু একটা দিয়ে যদি ব্লক থাকতো তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতো, মানে কেমন জানি খাপছাড়া খাপছাড়া লাগে ডিজাইনটা, যখন সামনাসামনি দেখবেন তখন এই ব্যাপারটা বুঝবেন। বিশাল বড় ট্যাঙ্ক দেওয়ার পরও ফুয়েল ক্যাপাসিটি ডিগ্রেড হয়েছে। এফজেড ভার্সন 3-তে 13 লিটার ফুল ধরতো, এটা এত বড় ট্যাঙ্ক তারপরও মাত্র 10 লিটার ফুয়েল আটে। এরপরে সমস্যা শুরু হচ্ছে সিট হাইটের ব্যাপারে। এটা সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, যেটা হচ্ছে ইয়ামাহার MT-15 ইন্ডিয়ান যেটা আছে ওইটার সমান আর কি। তো এমনিতে সিট হাইট বেশি, আগে তো এফজেড সিরিজে 790 mm ছিল আর কি, এখন 810 হয়েছে, এমনিতে উঁচা হয়েছে, প্লাস এটা সিট ডিপুরে প্রশস্ত, তো এই জন্য হচ্ছে মোটামুটি পা দুটো এরকম ছড়ায় পা ফালাইতে হয় আর কি। তো এই জন্য হচ্ছে যাদের হাইট একটু কম তারা সমস্যায় পড়ে যাবে। আমার মতে 5 ফুট 4 ইঞ্চির উপরের হাইট না হলে জ্যামে বারবার পা ফেলতে বাইকের ভার রাখতে কষ্ট হয়ে যাবে। এফজেড সিরিজের বাইক আগেই 5 ফুট 1-2 ইঞ্চির হাইটের মানুষটাও নিশ্চিন্তে কিনতে পারত, যেটা এখন হবে না। অন্যদিকে যারা 6 ফুটের উপর ছিল তাদের একটু কম মানায়তো, বাইক ছোট ছোট লাগতো, ওই সমস্যাটা এখন আর থাকবে না। আর সর্বশেষ যে সমস্যাটা এটা হচ্ছে এখন বলবো না, চলেন আগে বাইকটা রাইড করি। রাইড করতে করতে সমস্যার ব্যাপারে অ্যান্ড মানে ফার্স্ট রাইড দিয়ে কেমন অ্যাকচুয়াল হচ্ছে এক্সপ্রেশন পাচ্ছি, অ্যাকচুয়াল অভিজ্ঞতা পাচ্ছি সেগুলো বলবো। তো এইটা মোটামুটি আমার ফার্স্ট রাইড, এর আগে আমি জাস্ট ওইখান থেকে এইখান পর্যন্ত চালায় আসছি, এটা হচ্ছে মোটামুটি অফিসিয়াল ফার্স্ট রাইড বলতে পারেন, এর আগে আনঅফিসিয়াল ফার্স্ট রাইড হয়েছিল। অ্যান্ড আমি হচ্ছে আজকে ঘুরতে ঘুরতে আপনাদের বলবো এই এফজেড সিরিজের যেই এক্স বাইকটা, এটা রাইড করে কেমন ফিল করতেছি। আমি বেশ এক্সাইটেড ছিলাম এই বাইকটা নিয়ে, এটা হচ্ছে হ্যাঁ ভালো লাগতেছে, কমফোর্টেবল লাগতেছে। অ্যান্ড খুব মানে আমি মাত্র নিলাম এই বাইকটা, একদম নতুন কিন্তু, মিটারে মাত্র 2 কিলো এখন দেখাচ্ছে, তো আমি এইটুকুতেই অলরেডি যথেষ্ট কমফোর্টেবল। আর সিটিং পজিশনটা অনেক মানে হ্যান্ডেলটা আমার অনেক কাছের দিকে, তো আমার বসার পজিশনটা না এত কমফোর্টেবল আমার কাছে লাগতেছে, আমার মনে হয় যে আমি মানে খুব রিল্যাক্সে সোফার মতো কিছু একটা বসে আছি আরামে, যেমন অ্যাডভেঞ্চার ক্রুজার বাইকগুলা, যেমন হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জারে যেইভাবে বসে থাকি না মানে রিল্যাক্সে, বা হার্লে ডেভিসন টাইপ বাইকগুলা বাইরের দেশে যেমন দেখেন না, ওই রকম না, মানে এক্স্যাক্ট ওই রকম না, ওই লেভেলের না, বাট আমি খুব রিল্যাক্সে আছি, মানে আমি একদম রিল্যাক্স মনে হয় সোফায় বসে আছি, সোফায় বসে বাইকটা ড্রাইভ করতেছি, খুবই রিল্যাক্সিং একটা সিটিং পজিশন, হ্যান্ডেলটা খুব হাতের কাছে, চালায় খুব মজা পাচ্ছি, এই দিক দিয়া খুব আরামের সহিত চালাইতেছি, আমার কোনো বেগ পোহাইতে হচ্ছে না। নতুন একটা বাইক ফার্স্টে নিয়ে কিন্তু একটু প্যারা লাগে চালাইতে, বাট আমার এটা নিয়ে প্যারা হচ্ছে না, প্যারা হচ্ছে একটা জায়গায় পা রাখতে, এটার ফুটিংটা একটু অন্যরকম। ভাই আমার একটু যাইতে দেন, হ্যাঁ এটার ফুটিংটা একটু অন্যরকম, যেমন ওই যে এফজেড V2 একটা গেল সামনে দিয়া, এটার সিমিলার বাইক, এফজেড V2টার ক্ষেত্রে হয়তো বা পা রাখতাম আমি আরেকটু পিছনে, বাট এইটার ক্ষেত্রে এই যে ব্রেকের প্লাস হচ্ছে গিয়ারের যে পা রাখার জায়গাটা, এই জায়গাটা একটু সামনে, মানে একটু ক্রুজার বাইক কাইন্ড অফ, যেমন বাজাজ অ্যাভেঞ্জারে যদি বসেন তাহলে পা রাখতে হবে আরও উপরের দিকে, দেখতে পারতেছেন কিনা যাই না, তো এইটা ওইরকম তুলনামূলক একটু উপরের দিকে পা রাখার জায়গাটা আমার মনে হচ্ছে যতখানি। বাট আমার কাছে চালায় খুব ভালো লাগতেছে ভাই, আমার কাছে সেই লাগতেছে, মানে আমি অলরেডি এটার একটা গ্রিপ পায়া বসছি, মানে নতুন বাইক পা হাতে পাওয়ার পর দেখা যায় যে এটা যে মানে ফার্স্টে ফার্স্টে চালাইতে খুব অকওয়ার্ড লাগে, কেমন কেমন যাই লাগে, বাট আমার কাছে মনে হতেছে না এটা খুব ফ্যামিলিয়ার বাইক, অ্যান্ড আমি এটার পজিশনের সাথে খুবই দ্রুত অ্যাডজাস্ট হয়ে গেছি, আমি মাত্র মনে হয় 1-2 কিলো চালাইছি অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছি। অ্যান্ড আমি অলরেডি বলতে পারি এই বাইকটা হচ্ছে মানে একটা জেন্টেলম্যানের বাইক, এই বাইকটা আরামে রাইড করার জন্য একটা বাইক, এই বাইকটা হচ্ছে আপনি শহরে অফিস গোয়িং পিপল যারা আছে তারা মোটামুটি ভালো পছন্দ করবে, অ্যান্ড বাংলাদেশের যেই রোড কন্ডিশন অনুযায়ী এটা খুব ভালো সাপোর্ট দেওয়ার কথা আমার মনে হয়। অনেকেই হচ্ছে তাদের বাইকগুলোকে মালগাড়ি হিসেবে ব্যবহার করে, মানে হচ্ছে ঘরের বাজার সদাই টানা এইটা ওইটা নিয়ে যাতায়াত, এগুলো প্রচুর পরিমাণ মানুষেরই লাগে, তো এইসব কারণে এইসব কজে এই বাইকটা খুব ভালো সাপোর্ট দিবে আমার যতখানি মনে হয়েছে, কারণ বড় সিট পিছনে গ্র্যাব রেলটা এইসব মিলে আর কি। তো এইটার ইঞ্জিনের ব্যাপারে যে তথ্যটা, এটার ইঞ্জিন এটার পাওয়ার হচ্ছে সবই ইয়ামাহা FZS-এর, তো FZS-V2 অ্যান্ড FZS-V3-র ক্ষেত্রে যেই রকম পাওয়ার দেয় যেই রকম টর্ক দেয় এটাও সিমিলার, খুব সম্ভবত 12.2 BHP-র ইঞ্জিন আর হচ্ছে মনে হয় 13.3 Nm অফ টর্ক এটার ক্ষেত্রে, খুবই আন্ডার পাওয়ার্ড ইঞ্জিন বলা যায় আর কি। আর এটা হচ্ছে পুরোটা একটা কমিউটার বাইক, এটা পুরো কমিউটার লেভেলের পাওয়ার, এর বেশি পাওয়ার নাই, এটায় পাওয়ারের দিক দিয়ে এটা বেশ ঘাটতিতেই আছে। পিক আপটা খুব স্মুথ, আগের থেকে খুব স্মুথ পিক আপটা, FZ-V2 অনেকগুলো হচ্ছে পিক আপটা শক্ত থাকে, বাট হচ্ছে এটার পিক আপটাই যে এটা কিন্তু নতুন বাইক, নতুন বাইকেরই পিক আপ অনেক স্মুথ এইটা,
ক্লাচটাও খুব, ক্লাচ রিলিজটাও খুব ইজি, ক্লাচটা ছাড়া ধরা ইয়ে টানা দেখেন খুবই ইজি ক্লাচটা। হ্যাঁ, এখন টানের ক্ষেত্রে যদি বলি FZX-টা আগের থেকে অনেক বেশি স্মুথ লাগতেছে, মানে FZ-V2 FZ-V3 থেকে আমার কাছে এটা বেশি স্মুথ লাগতেছে। ইঞ্জিনের রিফাইনমেন্ট আগের থেকে বাড়ছে, এটা BS6 দেখা মনে হয়। পিক আপটা কিন্তু অনেক স্মুথ করছে আগের থেকে, মানে ওভারঅল আমি একটা স্মুথার ফিল পাইতেছি গাড়ির ক্ষেত্রে, গাড়ি টানের ক্ষেত্রে, গাড়ির রাইডের ক্ষেত্রে, গাড়ির রাইডের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। অ্যান্ড আগের মতোই 5-speed গিয়ার বক্স দেয়া, চাবিটাও আগের মতোই আছে, দেন হচ্ছে আর কী কমু, এটা ম্যানুভার করতে মোটামুটি সহজই আছে, মানে খুব একটা ভালো পজিশনও নাই, খুব একটা খারাপ পজিশনও নাই, এমন ফিল হচ্ছে। তো এই বাইকটা সাওয়ারিতে আসছে, অ্যান্ড এটা হচ্ছে প্রিবুক হয়েছিল, প্রিবুক হওয়ার পর কাস্টমার আসছে নিতে, কাস্টমাররে আর কি বসায়া বাইকটা নিয়ে আসছি আর কি আমি। এইটা মিটারে দেখতে পারতেছে মাত্র 4 kg মতো হয়েছে, এখন হচ্ছে স্টিকার বাবল টাবল এগুলো লাগানো, বাইক ব্র্যান্ড নিউ বলা যায় আর কি। এই জন্য আমি হচ্ছে একটু কি বলে ব্রেকিং মাইনা চলতেছি, স্পিড আপ বেশি করা যাবে না। এটার মিটারটা নতুন দিছে, যদিও মিটারটায় আমার দেখতে একটু কষ্ট হইতেছে, আমি আর হচ্ছে হেলমেটের ব্ল্যাক ভাইজর লাগানো, ব্ল্যাক ভাইজরে এটার মিটারটা দিনের বেলাতেই আমার দেখতে একটু কষ্ট হইতেছে, রোদের আলো পড়লে তো আরও সমস্যা হবে। যদিও মিটারটা বড়, বাট মিটারে মেইন যে সমস্যাটা আমি দেখতেছি, মিটারে RPM মিটার আছে, যে RPM গজ আছে, RPM বাড়তেছে, দেন হচ্ছে স্পিডের যেই ইয়াটা এটা বড় করে দিছে, ট্রিপ মিটার দেখা যাচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ এটার মধ্যে হচ্ছে গিয়ার, মানে যে গিয়ার কাউন্টের ব্যাপারটা, গিয়ার কাউন্ট নাই মিটারে, আগের FZ এর মিটারেও ছিল না, এটা তো দেয় নাই, এটা ইদানিংকাল মানুষ প্রচুর চায়, তো আশা করছিলাম যে এইবার দিবে অন্তত, বাট এইবার দেয় নাই নতুন মিটারে। বাট ভালো জিনিস হচ্ছে ইন্ডিকেটর যদি আপনি ডানে দেন তাহলে ডানের ইয়েই বোঝায়, আপনি যদি বামে দেন তাহলে বামেরটাই বোঝায়। আগে তো হচ্ছে FZ অ্যান্ড R15 MT-তে ওগুলার মিটারে আপনি ইন্ডিকেটর যেদিকেই দেন না একটা বাটনই জ্বলতো, যেটা হচ্ছে সবাই তাকে আছে চারপাশ থেকে। FZX আমি যেটা চালাচ্ছি এটা মনে হয় বাংলাদেশের রাস্তায় একদম প্রথম, না হলেও প্রথম দিকে চলা একটা আর কি। আজকে ফার্স্ট টাইম আমাদের সাওয়ারিতে আসছে, আমরা হচ্ছে বিশাল লাইভ টাইপ করে হচ্ছে এটার উদ্বোধন করছি। তো FZ ভার্সন 3 দাম হচ্ছে দেশে 2,60,000 টাকা CVO কন্ডিশনটা, আর যদি CKD কন্ডিশনটা নেন তাহলে হচ্ছে 2,40,000 টাকার মতো নাকি 50,000 টাকার মতো মনে হয় দাম। তো এইটা যদি যখন দেশে ইয়ামাহা অফিসিয়ালি আনবে আমার মনে হয় যে এইটার দাম হবে কতর দিকে, 2,70,000-80,000 দিকে মনে হয় এটার দাম হবে। 2,70,000-এ 2,00,000 যদি 30-40-50-এ যদি FZX-V2 অ্যান্ড V3 পাগলের মতো মানুষ কিনে তাহলে 2,70,000-80,000-এ FZX না কিনার কোনো কারণ থাকবে না। আমি কমসে কম 5টা কারণ দেখাই দেবো আরম যে ওগুলা যদি কিনতে পারেন, V2 V3 যদি কিনা হ্যাপিলি কিনতে পারেন, অ্যান্ড যদি মানে পাগলের মতো কিনে পাওয়া যায় না, চাহিদা এত বেশি বাইরা যায়, ওইগুলা যদি ওই অবস্থা হয় তাহলে FZX-এরও সিমিলার অবস্থা হওয়ার কথা, FZX-এরও ওইরকম চাহিদা ক্রিয়েট হওয়ার কথা। এক্সেসারের যে দুধের স্বাদ, সেই দুধের স্বাদটা হচ্ছে এটায় ঘোল দিয়ে মেটানো হচ্ছে, কতখানি মিটতেছে আমার খুব একটা আইডিয়া হচ্ছে না, আমি এক্সেসারও তো চালাইলাম, আমি তো এই FZX-ও চালাইলাম, আমার কাছে দুইটা রাইডিং ফিল আকাশ পাতালের থেকেও বেশি পার্থক্য লাগতেছে। আর এটার ব্রেকিং নিয়ে কথা বলি, এটা তো সামনে সিঙ্গেল চ্যানেল ABS, এটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3-র যেই ব্রেকিং সেট আপ, সেম ব্রেকিং সেট আপ, ডিস্কের সাইজও সেম, ব্রেকিংয়ের সবই সেম আর কি বলা যায়। তো সামনে সিঙ্গেল চ্যানেল ABS দিছে, আমি তো এখন মাত্র মানে এই সদ্য জন্মানো বাইকটা নিয়ে হচ্ছে আমি ব্রেকিং ট্রেকিং টেস্ট করা একটু টাফ হয়ে যাবে আমার জন্য, এটার ব্রেক প্যাডটা এখনও খাওয়াও শুরু হয় নাই ঠিক মতো। তো বাট হচ্ছে ব্রেকিং যেহেতু ইয়ামাহার যেহেতু বাইক, ব্রেকিং ভালোই হওয়ার কথা, ইয়ামাহার বাইকের ব্রেকিং অলওয়েজ ভালো হয়, খুবই ভালো হয়। প্লাস হচ্ছে ব্যালেন্সের দিক দিয়েও ইয়ামাহা বাইকের ব্যালেন্স একদম সেরার দিকে, তো আমি আশা করছি যে ব্যালেন্সের দিক দিয়েও এটার কোনো সমস্যা হবে না, বসলেই বোঝা যাচ্ছে খুব একটা ব্যালেন্স বাইক, এটা নিয়ে হচ্ছে আমার খুব একটা চিন্তা করতে হবে না। সামনে হচ্ছে 100 সেকশনের চাকা, অ্যান্ড হচ্ছে পিছনে 140, মানে FZD পুরো ঘুরে ফিরে FZD FZ-এর একটা কি বলে এটারে একটা অ্যাডভেঞ্চার কাইন্ড অফ, একটা অফরোড কাইন্ড অফ তারা এক্সপিরিয়েন্স বানাতে চাইছিলো, FZ-এর একটা এক্সেসার ভার্সন বানাতে চাইছিলো, জানি না কতখানি কমপ্লিট হয়েছে। ইয়ামাহা FZX নিয়ে ভারতের বাইকাররা প্রচুর পরিমাণ খেপা আমার কাছে মনে হলো, বাংলাদেশেও এটা নিয়ে মানুষের ইনিশিয়ালি খুব একটা পছন্দ করতেছে না একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এটা একটা মানে ব্যবসা সফল মডেল হবে। ইয়াং পিপল বাদে বাকি সবারই যথেষ্ট পছন্দ হওয়ার কথা এটাকে, যেহেতু আগের FZX-V2 এবং V3 দেশে ব্যবসা সফল, এখনও ইয়ামাহা বাংলাদেশ অফিসিয়ালি এটা দেশে আনেনি, আনঅফিসিয়াল সব যেমন সাওয়ারিতে এখনই পাবেন ব্র্যান্ড নিউ CVO কন্ডিশনে, মাত্র বাজারে ঢুকেছে তাই দামটা একটু আকাশচুম্বী 3 লাখের উপরে, 2,80,000-85,000 দিকে আসলে আমার মতো এটা নেয়ার জন্য উপযুক্ত হবে CVO কন্ডিশনে পেলে।
তো আমার মতে ইয়ামাহা FZX কে যদি অল্প কথায় প্রকাশ করতে যান তাহলে আমি বলবো অসম্ভব রকমের কমফোর্টেবল একটা বাইক, প্লাস ইউনিক লুকিং একটা বাইক, প্লাস এখনো সেই মান্দাতা আমলের আন্ডার পাওয়ার ইঞ্জিন তারা চালাইতেছে, প্লাস কিছুটা হলেও এটা ওভার প্রাইসড। তো এই ছিল মোটামুটি আমার ফার্স্ট ইমপ্রেশন। তো সবার ফার্স্ট ইমপ্রেশন এমন হবে না, কারো হয়তো বা অনেক বেটার হবে, কারো হয়তো বা একটু খারাপ হবে। আপনাদের এইটা দেখে, এটা হয়তো বা আমি যখন ভিডিও দিব অনেকেই রাইড করতে পারবেন না, তার আগে ভিডিওটা দেখা হচ্ছে ইয়ামাহা FZX নিয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানায়, আমি অপেক্ষায় থাকবো। যারা পটেনশিয়াল কাস্টমার 3 লাখের মধ্যে বাজেট, তাদের হচ্ছে ডিসিশন মেকিং এ সুবিধা হবে এই নিয়তেই ভিডিওটা স্বল্প সময়ে বানানো। বাইকের ফুল স্পেকটা দেখতে চাইলে ডেসক্রিপশন লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।